আপনারা দেখছেন এএসএম নিউজ 7 সত্যের সন্ধানে। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম, আপনাদের ভাই ও বন্ধু। আমি গতকাল ব্রেন অফ বেঙ্গলের লক্ষ্য উদ্দেশ্য বলতে গিয়ে কর্মসংস্থানের বিষয়টা বলেছিলাম। আরেকটি যেটা আমাদের উদ্দেশ্য আছে, অধিকার পাইয়ে দেওয়া। বিভিন্ন রকম রাজনৈতিক দল, বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন রকম ট্রাস্ট, আমরা বিভিন্ন রকম মিটিং মিছিল, এই জনম আপনার জন্ম থেকে এই অবধি আপনি অনেক কিছু দেখলেন। অনেকেই অধিকার চাই, অধিকার দিতে হবে এই বলে স্লোগানও দিল, তারপরে কতগুলো অধিকার মানুষ পেয়েছে, কতগুলো অধিকার মানুষ পায়নি, সেগুলো আপনার সামনেই টোটাল খতিয়ানটা রাখা আছে। আমরা যে বিষয়টা বা আমরা যে টিমটা তৈরি করতে চেয়েছি সেটা হচ্ছে অধিকার দাও, অধিকার দিন, এটা নয়, অধিকার নিন। কিভাবে নিতে হবে, কিভাবে করতে হবে, এই সংস্থা আমাদেরকে আপনাদেরকে সহযোগিতা করবে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট লয়ার, সুপ্রিম কোর্টের লয়ার, রিটায়ার্ড জজ, রিটায়ার্ড WBCS অফিসার, রিটায়ার্ড IAS অফিসার থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজের প্রফেসর, ডাক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার থেকে শুরু করে 30 জনের একটা ডিজিগনেশন আছে, এমন একটা টিম তৈরি হবে স্টেট বেসিসে, এবং জেলাতে ডিজিগনেশন আছে সেই রকম একটা জেলা কমিটি তৈরি হবে। এই কমিটির কাজ হলো কোনো রকম আমাদের সংস্থা বা আমাদের টিমের মিটিং মিছিল, ডেপুটেশন ব্যান্ড বা বন্ধ, কারণ এই মিটিং মিছিল আমরা বিগত দিনে করেছি। তাই এবার সরাসরি আমাদের কাজ যেটা হবে, এই সংস্থার মাধ্যমে আপনার এলাকায় কোনোরকমভাবে কোনো মানুষ বা কোনো এলাকা অধিকার থেকে বঞ্চিত আছে, সেটা যে কোনো সম্প্রদায়ের হতে পারে। যেমন ধরুন আপনার এলাকায় রাস্তা খারাপ, আপনার এলাকায় বিদ্যুৎ নেই, আপনার এলাকায় কোনো মানুষ ইন্দিরাবাস ঘর পাওয়ার যোগ্য ছিল পায়নি, আপনার এলাকায় কোনো মানুষ বৃদ্ধ ভাতা পাওয়ার উপযোগী ছিল কিন্তু পায়নি, এরকম ক্ষেত্রে যদি আমাদের টিমকে জানানো হয় বা আমাদের সংস্থাকে জানানো হয় তাহলে আমরা প্রথমেই সেই বিষয়টি দেখব, এবং সত্যিই সে যদি যোগ্য হয় তাহলে আমরা আমাদের পক্ষ থেকে কলকাতার যে টিম থাকবে, কলকাতার যে স্টেট অফিস থাকবে, সেই অফিস থেকে চিঠি ইস্যু করা হবে লোকাল BDOকে। যেমন ধরুন আপনার এলাকার কোনো এক ব্যক্তির, একটা ছোট্ট উদাহরণের খাতিরে বলি, এটা শুধুমাত্র উদাহরণের জন্য, যে আপনার এলাকার একটা মানুষ বৃদ্ধ ভাতা পাওয়ার যোগ্য কিন্তু বৃদ্ধ ভাতাটা পায়নি। আমরা জানলাম, আমরা স্টেট টিম যেখানে দুইজন রিটায়ার্ড WBCS অফিসার নিয়োগ থাকবে অলওয়েজ, একটা নির্দিষ্ট টাইম, মানে সকাল থেকে যে অফিস টাইম থাকে সেই অফিস টাইম পর্যন্ত দুজন WBCS অফিসার থাকবে, তাদের সাথে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন, আমরা পরবর্তীতে ফোন নাম্বারটা দিয়ে দেবো। তাদের কাছে এই রিপোর্টটা যাওয়ার পর তারা একটা চিঠি ড্রাফট করবে, সেই একটা চিঠিতে ড্রাফট করবে যে ধরুন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার অমুক গ্রামের তপন বর্মন একটি বৃদ্ধ ভাতা পাওয়ার দরকার, সমস্ত উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও পায়নি, কোনো একটা রাজনৈতিক কারণে বলুন বা অজ্ঞতার কারণে হোক পায়নি, বা অবহেলার কারণে, বা সে জানে না সেই কারণে, বা তাকে জানানো হয়নি সেই কারণে পায়নি, আমাদেরকে জানালে আমরা কলকাতা থেকে চিঠি দিব লোকাল এবং কনসার্ন BDOকে, BDO সাহেবকে আমরা চিঠি দিব। একজন ডিজিগনেশন আছে, আপনাদেরকে আগেই বললাম যে ডিজিগনেশন আছে এমন ব্যক্তিত্বরা এই টিমে থাকবে। যেমন ধরুন আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, আমার একটা নির্দিষ্ট লেটার প্যাড আছে, সেই লেটার প্যাডে আমি চিঠি লিখলাম টু দ্য BDO রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সাবজেক্ট আপনার এলাকার তপন বর্মনকে বৃদ্ধ ভাতা পাইয়ে দেওয়ার, রেসপেক্টেড স্যার বলে আমি অমুক এই ব্যাপার, এই বৃত্তান্ত আছে, আপনি দয়া করে দেখে সেটাকে উপযুক্ত মনে হলে আপনি এটার ব্যবস্থা করুন। আমি দিলাম 1 তারিখে, 2 তারিখে দিবে সুপ্রিম কোর্টের আমার এক বন্ধু লয়ার আছে যে আমাদের টিমের সাথে যুক্ত, সে চিঠি দিবে। শুধু থিমটা এক থাকবে, জিনিসটা এক থাকবে, লেখার লেটার প্যাডটা চেঞ্জ হবে এবং সিগনেচারটা চেঞ্জ হবে, মেমো নাম্বার চেঞ্জ হয়ে আবার সেই BDOর কাছে চিঠি যাবে, কপি ফরওয়ার্ড হবে SDO, DM, চিফ সেক্রেটারি টু মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিতে যাবে। তো 1 তারিখে দিলাম আমি, 2 তারিখে আমার সুপ্রিম কোর্টের যে লয়ার আছে সেই বন্ধু, 3য় দিন দিল কোনো একটা কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল, 3য় দিন দিল একজন রিটায়ার্ড WBCS অফিসার, 5য় দিন দিল একজন রিটায়ার্ড জজ। এই করতে করতে 30টা চিঠি, যারা আমাদের স্টেট টিমে থাকবে তারা একের পর এক চিঠি, সেম চিঠি, সেম গদ, সেম জিনিস, কপি ফরওয়ার্ডগুলো সেম জায়গাতে যাবে। আমরা আশা করি এই চিঠির মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে, যদি না হয় 31 দিনের দিন আমরা সেই কনসার্ন BDOকে ফোন করব আমাদের সংস্থার পক্ষ থেকে, যে আমরা আপনাকে এই এই 30 জন ব্যক্তিত্ব
এই ব্যক্তিত্বরা আপনাকে চিঠি দিয়েছে, আপনি কোনো রকম উত্তর করেননি, উত্তর করেননি বলে এবং এই যোগ্য মানুষটা পাবে আমাদের বলে আপনি কি কারণে করেননি সেটার জন্য আমরা হাইকোর্টে একটা পিটিশন দায়ের করব বা যেখানে বিচার পাইয়ে দেওয়ার জন্য যা প্রয়োজন হবে সেই জায়গায় আমরা ফাইল করব এবং তখনই ফোন করব লোকাল বিডিওকে, বিডিও সাহেব আপনি 30টা চিঠি, 30টা ডিজিগনেশন ওলা মানুষ, একটা সাধারণ মানুষকে বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য চিঠি লিখলে আপনি গুরুত্ব দিলেন না, আপনার সাথে আমাদের কোর্টে দেখা হবে। সেই কোর্টে ওকালতনামাতে মোটামুটি ধরুন 50টা কলকাতা হাইকোর্টের লয়ার যারা পরোপকারী মানসিকতা মানুষের মনোভাবের মানুষ, তারা সেই ওকালতনামাতে সাইন করবে সেই বৃদ্ধ রঘুনাথগঞ্জ বা মুর্শিদাবাদের সেই তপন বর্মনের হয়ে। এবং যেদিন সেই মামলা হাইকোর্টে উঠবে, একদিকে বিডিও সাহেব থাকবে, একদিকে মামলাকারী বা আমাদের যে সমস্ত 50 জন লয়ার একদিকে দাঁড়াবে, আমরা মহান সেই ন্যায় বিচারক জজ বা সেই ন্যায়মূর্তির কাছে আবেদন করব যে আমরা এতগুলো ব্যক্তিত্ব আমরা চিঠি দিয়েছি, চিঠির কোনো উত্তর পাইনি, তারপরে আপনার কাছে এসেছি, আপনি বিচার করুন। এই করে, কারণ আমরা কোনোভাবেই ডেপুটেশন মিটিং মিছিল আর করতে চাইছি না, আমরা কোনোভাবেই সময় অপচয় করতে চাইছি না, এই বলে আমরা যে সমস্ত আমাদের ক্যাপাসিটি অনুযায়ী এলাকার আপনাদের এলাকার নির্দিষ্ট যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ব্রেন বা কলমের মাধ্যমে আমরা এবার লড়াই আদায় করে নিব। আর আমরা কথা দিচ্ছি, আমরা যে সমস্ত টিমের মেম্বাররা তৈরি হয়েছি আপনার অধিকার ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ থাকব, নিশ্চয়ই আমরা পারব। কারণ আমার যা ব্রেন আছে, অন্য একজনের যা ব্রেন আছে, সমস্ত ব্রেনগুলোকে যদি এক জায়গায় করে বা আমরা যদি সুকৌশলে এই জিনিসগুলো করি, কারণ যে সমস্ত মানুষেরা দীর্ঘদিন আমলা বা দীর্ঘদিন অফিসার ছিলেন তাদের সমস্ত ব্রেনগুলো নিয়ে আমরা যখন চিঠি এবং কী কৌশলে সেই জিনিসটা বের করতে হয় আমরা যখন ওইভাবে চিঠি প্রদান করব এবং তারপরে সে সমস্ত ডিজিগনেশন মানুষগুলো যখন চিঠি দিবে সেই সমস্ত কাজটা আসান হবে বা কাজটা পেতে সুবিধা হবে বলে আমাদের ধারণা। তাই মিটিং মিছিল আমাদের সংস্থার পক্ষ থেকে হবে না, কোনো জায়গায় আপনাকে আমাদের পতাকা ধরতে হবে না, কোনো জায়গায় আপনাদেরকে আমাদের হয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনারা শুধু জানাবেন, আমরা সেই জিনিসটাকে দেখে সেই যেভাবে যা করণীয় কাজ আছে আমরা সেগুলো করতে অঙ্গীকারবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। আমরা অধিকার দিন আর বলবো না, অধিকার নিব, অধিকার কিভাবে নিতে হয় সেই ব্রেন এবং কলম আমাদের কাছে আছে, আমরা সেগুলোর ব্যবহার এই টিমের মাধ্যমে, এই ব্রেন অফ বেঙ্গলের মাধ্যমে অতি দ্রুত লকডাউন খোলার পর, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুরু করব। কোনো মানুষ জীবন বেঁচে থাকবে, আমার যুবক ভাইয়েরা বেঁচে থাকবে, আমার সমস্ত ভাইয়েরা বেঁচে থাকবে, আর কোনো মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে এটা কখনো মেনে নিতে পারবো না। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মুহূর্ত পর্যন্ত কাজ চালু থাকবে, কাজ জারি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।